সম্মানিত উপস্থিতি, আল ফাওজান এডুকেশন সেন্টার মৌলভীবাজার কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন যে এই প্রোগ্রাম ওয়ারফত আসিন মৌলভীবাজার। দুঃখজনক হলে সত্য যে আমরা পুলিশ প্রশাসনে তারা অনেক আগে তারা লিখিতভাবে পারমিশন দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা আসিয়া তারার পুলিশ সুপার কার্যালয় থেকে জানা নিয়েছে যে তারা রিপোর্টের পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন জায়গা থেকে গিয়া তারা মানে ইনফর্ম করেছে। আপনারা জানেন যে ইসলামিক প্রোগ্রামও যেন তাওহীদের কথা হওয়া হয়, যেন সুন্নতের কথা হওয়া হয়, ইন বাধা হয় আর স্বাভাবিকভাবে যে সিস্টেমে বাধা হয়, এ ধরনের অনেক প্রোগ্রাম আমরা সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় হবিগঞ্জ সিলেট আমরা এলাকা অনেক প্রোগ্রাম পোস্টপন্ড হয়েছে, বাতিল হয়েছে বা হইতে পারছে না আলহামদুলিল্লাহ। তারপরে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আর যে আমরা মৌলভীবাজার জেলার মাঝে একটা জায়গা বইয়া আমরা আজকের এই প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করতাম ফারিয়া, এটাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই মাঝে কোনো কল্যাণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাইজটা এই প্রোগ্রামটা খুলে উড়া দিত, আল্লাহর প্ল্যানটা হইলে বাস্তবায়িত হয়। আমরা প্ল্যান করি কিন্তু আল্লাহর প্ল্যানটা হইলে কি চূড়ান্ত, সেটাই বাস্তবায়িত হয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, যে আজকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মূল আলোচক হল আইকবা, এর আগে সামান্য আপনাদের লগে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। তারা আমরা যখন মাগরিবের সালাত এখানে শুরু করছি তখন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বক্তা জামিয়া সালাফিয়ার সম্মানিত পরিচালক শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার বড় ছেলে মদিনা ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তারা মৌলভীবাজার শহর হিসেবে পৌঁছে গেছেন যখন আমরা সালাত শুরু করছি তখন এর আগেও আলহামদুলিল্লাহ। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই তারা আমরা অনুষ্ঠানস্থলে আইবা। এবং আমি আপনাদের আগে জানাই দিই আর যে আমরা প্রোগ্রাম শুরু হইব, আবদুল্লাহর প্রোগ্রাম শুরু হওয়ার পরে আমরা প্রোগ্রাম সর্ব প্রায় এক ঘন্টা আলোচনা, তারপরে কোয়েশ্চন আনসার সেশন, তারপরে হইব গিয়া এশার সালাতের বিরতি, এশার সালাতের পরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাই তার আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে যদি আপনারা প্রশ্ন করতে পারবো এটা প্রশ্ন করতে হইব লিখিতভাবে, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখিতভাবে কর্তৃপক্ষ ভলান্টিয়ার যারা আছেন তারা কাছ থেকে কাগজ নিয়ে কলম নিয়ে আপনারা এটা প্রশ্ন উত্তর করবো অংশগ্রহণ করতে পারবো। মা বোন হল তারাও যদি প্রশ্ন করতে চায় তারাও সুযোগ আছে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমরা আমরা পরিচয় লাগে আমরা মুসলমান আর আমরা দিন আমরা জীবন ব্যবস্থার নাম কিতা ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে আল্লাহর আমরা লাগে মনোনীত করছেন ইন্না দিন ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর মনোনীত দিন হইল কি ইসলাম। মা হুয়া দিন, দিন মানে কিতা, দিন মানে হইল কি জীবন ব্যবস্থা। আল্লাহ এই ইসলামরা কইছেন দিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে কি উদ্দেশ্যে রাসূলকে দুনিয়া প্রেরণ করা হয়েছিল এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের অনেক জায়গাত বর্ণনা করছেন। তার মধ্যে একটা বর্ণনা হইল কি সূরা সফর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তার রাসূলকে প্রেরণ করছেন হেদায়েত এবং দীনে হক দিয়া। দিন পাইছেন নি অনয় লগে দিন হইল কি আল্লাহর মনোনীত দিন হইল ইসলাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে হেদায়েত এবং সত্য পথ এবং পথ নির্দেশনা দিয়া এবং দিন দিয়া সঠিক দিন দিয়া সত্য দিন দিয়া রাসূলকে প্রেরণ করছেন লিউজ হিরাহু আলা দিনি কুল্লিহি, সমস্ত দিনের উপরে আল্লাহর দিন এস্টাবলিশ করবার লাগে। তাহলে বোঝা গেল দিন কি তাই একটা না আরো আছে, দিন কয়টা না না লিউজ হিরাহু আলা দিনি কুল্লিহি সমস্ত দিনের উপরে, তাহলে দিন কি একটা, সমস্ত দিনের উপরে আল্লাহর সত্য দিনে বিজয় করবার লাগে কি দিন কি একটা বোঝা যায় না, আরো দিন আছে ও দিনের হলার মাঝে আল্লাহর দিন রে সত্য দিন যে দিন রে দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ এস্টাবলিশ করার লাগি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আগমন হইছে, এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা তিনি তার রাসূলকে প্রেরণ করছেন হেদায়েত এবং সত্য দিন দিয়া যে লিউজ হিরাহু আলা দিন কুল্লি সমস্ত দিনের উপরে আল্লাহর দিন এস্টাবলিশ করবার লাগি। তো আরো দিন আছে, তো দিন মানে কি তা দিন এর লগে জীবন ব্যবস্থা, দিন মানে ধর্ম নয়, দিন মানে লগিয়া ওয়ে অফ লাইফ জীবন ব্যবস্থা, সমস্ত জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার এস্টাবলিশ করবার লাগিয়া বিজয় করবার লাগিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করছেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখি
তাহলে আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিভাবে তার অন্যান্য দিনের উপরে আল্লাহর দিনে সত্য দিনে এস্টাবলিশ করছেন আমরা পাইবো গিয়া। আজকে আমার আলোচ্য বিষয় আসিল গিয়া ইসলাম এবং সামাজিকতা। আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজে জন্মগ্রহণ করতেন যে সমাজে লাগিয়া জাহেলিয়া সমাজ আমরা পাই, অন্ধকারাচ্ছন্ন সমাজ, যে সমাজে লাগিয়া যে সমাজে নারীর কোনো অধিকার আসিল না, যে সমাজে লাগিয়া শান্তি শৃঙ্খলা বলতে কিছু আসিল না, নিয়ম শৃঙ্খলা বলতে কিছু আসিল না, কিন্তু তারপরেও এই সমাজে একটা জিনিস আসিল, কিছু সামাজিকতা আসিল। প্রত্যেকটা সমাজের কিছু সামাজিকতা আছে, আমরা সমাজে আছে না, আমরা সমাজে সামাজিকতা আছে। একজন মুসলিম ব্যক্তির কিছু সামাজিকতা আছে, একজন হিন্দু ব্যক্তির কিছু সামাজিকতা আছে, আর আমরা দেশেও কিছু খাওয়া হয় যে ধর্ম যার যার উৎসব সবার, মানে আমরা হইতাম চাই যে ধর্ম যার যার হোক আমরা সামাজিকতা হইব গিয়া সবারটা। এটাই লাগে একটা কুফরি বক্তব্য এবং এটাই লাগিয়া একটা অসত্য বক্তব্য, একটা মিথ্যা বক্তব্য। যদিও বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিটাকে লইয়া অনেকেই ওইটা কই, এটা লোক সম্পূর্ণ একটা অসত্য বক্তব্য। আমরা যদি দেখি যে আমরা মঙ্গল শোভাযাত্রা আমরা সব যাইতাম উৎসব সবার হইয়া, আমরা দুর্গাপূজার যাইতাম সবে কিনা কইয়া উৎসব সবার হইয়া, এখন আমরা যদি তারা কই যে ধর্ম যার যার উৎসব সবার, এখন আপনারা সব অজ্ঞা কোরবানির দো আপনাদের, আমরা কোরবানির গরু পাঠার সাধ্যকা, আমরা কোরবানি গরু খাওয়ার সাধ্যকা, তাহলে তারা মানবো? তাহলে এটা অসত্য বক্তব্য, এটা আকল বিরোধী বক্তব্য, যুক্তিবিদের বিরোধী বক্তব্য। এটা হইলো গিয়া সোসাইটিটা গিয়া ইসলামটা নষ্ট করবার লাগে এটা বক্তব্য। তারা আমরা অন্য ধর্মের সংস্কৃতির লাগে যদি এটা হইতে, ইসলামের সংস্কৃতির তারাও, তারা আমরা ঈদের নামাজ হইয়া শরীর হোক, তারা আমরা কুরবানি দিয়ে শরীর হোক, তারা আমরার যে ধর্মীয় যে সংস্কৃতি, ধর্মীয় যে আমরা আনুষ্ঠানিকতা আছে, আমরা নিজস্ব যে সংস্কৃতি আছে, ধর্মীয় সংস্কৃতি, এটার সাথে ইয়ে তারা জড়িত, কিন্তু এটা তারা জড়িত হইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার যুগ, সেই জাহেলী যুগের যে সংস্কৃতি আছিল, যে সামাজিকতা আছিল, যে সামাজিকতা অন্যায়ের সামাজিকতা আছিল, যে সামাজিকতা অসত্য সামাজিকতা আছিল, যে সামাজিকতা আছিল যে সমাজের লাগিয়ে উপকারীহীন, উপকারী হয় না সামাজিকতা আছিল, সেই সামাজিকতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবর্তন করিয়া দিছে। আর যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, আল্লাহর বিধানের সাথে, ওহির সাথে সাংঘর্ষিক নয়, সেটার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাখছে, কিন্তু যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক সেটাকে কি করছেন, তাই চেঞ্জ করছেন। আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমাজ আছে, এই সমাজের সমাজের মাঝে সামাজিকতা বলতে যে জিনিসটা আছিল, এটার মাঝে আমরা যদি দেখি যে একটা জিনিস, আমরা আমি আপনাদের এক্সাম্পল হিসেবে বলি, অনেকগুলো আছিল বিস্তারিত আলোচনা করার বিষয়, একটা এক্সাম্পল দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ ফালক ফুত্র রাখার একটা প্রথা আছিল, যে অন্যর বাচ্চারা নিয়ে নিজে ফালক রাখতাম, তারা অনেক বড়ো কর্তা। আমরা দেশে অনেক সময় রাখেন মানুষে, যারা সন্তান নাই বা অন্য আত্মীয় স্বজনের কাছ থেকে বা গরিব মানুষের কাছ থেকে আনিয়া রাখেন, তা আমরা দেশেও প্রয়োজনে রাখেন। আর এই সমাজও আসিল প্রয়োজন ও প্রয়োজনীয় সবসময় তার একটা মানে কালচার আছে যে মানুষে আনিয়া রাখাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ধরনের একটা একজন বালকের আনিয়া তাই ফালছেন, তার নাম কি, তার নাম হইল গিয়া জায়েদ, জায়েদ বিন হারেসা, হারেসার সন্তানে লেগে জায়েদ রে। কি সমাজ কিতা করা হইতো, যখন পালক রাখা হইতো তখন পিতৃ পরিচয় গোপন করা হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন পিতৃ পরিচয় পরিবর্তন করা যাইতো না, হারাম, পিতৃ পরিচয় কোনো অবস্থাতে গোপন করা যাইতো না। আমরা দেশে অনেক মুসলমান রাখলে ইতা করেন আনিয়া ফাল হইন, এসে হইন আমার ফুয়া, না পিতৃ পরিচয় গোপন করা যাইতো না, তবে আপনি ফালক ফুয়া পাত্র আপনি গ্রহণ করতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জায়েদ রাদিয়াল্লাহু আনহু তান করে রাখছেন, রাখিয়ালে সমাজে বড় করছেন, বড় করি আনলে জায়েদ যখন বিয়ার বয়স হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বংশের একজন মহিলারে জায়নাব রাদিয়াল্লাহু আনহা তানকে তান বিবাহ দেওয়া হয়েছে। এই বিবাহ এই সংসার কিতা করছে, সংসার বেশি দিন টিকছে না, এক সময় কিতা করছেন তার মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তারা আলাদা হয়ে গেছেন সংসার। আলাদা হইয়া আনলে আল্লাহ সুবহানাহু তাআলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বিয়ার করার লাগে কইছেন খারে তার পালক পুত্রের স্ত্রীরে। এই সমাজে পালক পুত্র রেখো হইতো আপন পুত্রের স্ট্যাটাস দেওয়া হইতো, মানে আপন ফুয়া জেলা পালক ফুয়া ওলা। এখন আপন ফুয়ার বউরে কি বিয়া করা যায়, ফুয়া সারি দিলে কি হৌরে বিয়া করতে পারবা, না, এটা সর্বাবস্থায় নিষিদ্ধ হয়ে যায়।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা করছেন, সেই ফালক পুত্রেরই বিয়া করছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাধ্যমে কিতা করছেন যে এই সমাজের যে একটা জাহেলি সামাজিকতা আছিল, যে ফালক পুত্ররে আপন পুত্রর মর্যাদা দেওয়া, স্ট্যাটাস দেওয়া, আপন পুত্র হিসেবে গণ্য করা, সেইটারে সেই সামাজিকতারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরোধিতা করছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে তার কর্মের মাধ্যমে এটার কিতা করছেন, বিরোধিতা করছেন। তাহলে সামাজিকতা যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট হয় তাহলে এই সামাজিকতা গ্রহণ করা যাইতো না। আমরার সমাজে অনেক সামাজিকতা আছে, আমরার সমাজে হইল গিয়া সাসার ঘরের বইনের ফুড়ি, মামুর ঘরের বইনের ফুড়ি, এটা হইল কি বাগ্নির লেখা। এমন অবস্থা যে আপন বাগ্নি আর এই বাগ্নির মাঝে কোনো পার্থক্য থাকে নি, আমরার সামাজিকতার পার্থক্য নাই। ইভেন কি আপন বাগ্নিরে বিয়া করা যায় নি, সাসার ঘর বনির ফুড়ি রেখে বিয়া করা যাইব, হর্তা পারবা নি, হর্তা পারবা, সামাজিকতা অ্যাকসেপ্ট করতো না। মানে এইটা হইলো গিয়ে আমরা বুঝাইতাম সাইয়ার, এইটা হইলো গিয়া একটা দিন, একটা একটা সামাজিকতা, যে সামাজিকতা ইসলামের সাথে কন্ট্রাডিক। আমার পরিচিত একজনে আইয়া তান এই ধরনের, মানে তাই ইসলাম আইবার আগে সাসার ঘর বনির ফুড়িরে ফোড়াইতার, ফোড়াইয়া ফোড়াইয়া হন্তাকে কিত হয়ে গেছে, LOVE লাভ হয়ে গেছে। এই লাভ মানে হইলো ভালোবাসা, সৃষ্টি ইয়া রিলেশন হয়ে গেছে। তাই ইসলামের মাঝে আইসেন, ইসলামের মাঝে আমার ফলে দেখছেন যে হেন্ডে বিয়া করা জায়েজ, তাই সম্পর্ক ছিন্ন করে দিছেন, দেখছেন যে বিয়া করা জায়েজ আছে, তাই অফার পাঠাইছেন বিয়া করবার লাগিয়া। কি অফার পাঠাইবা, আস্থা পরিবারের সবে, মানে অবস্থা এমন যে এত এটা মানে একটা অন্যায় অনৈতিক একটা মানে গীতা দিছে, অফার দিছে, মানে হালাল জিনিসটা আমরা সমাজের সামাজিকতা গীতা করলিছে হারাম করে দিছে। আপনি ফারতে না, আপনি যদি কিন্তু গল্প করেন, যে কেউ যদি কয় যে মামায় শাড়ি দিলে মামিরে বিয়া করা যাইব, মানুষে কবি দেখছো নি কত বড় বদমাইশ, সাসায় শাড়ি দিলে সাসিরে বিয়া করা যাইব, ইসলামে জায়েজ করছে, কিন্তু আমরা সামাজিকতা এটা কিতা করছে না, জায়েজ করছে না। সামাজিকতা এইভাবে বাউন্ডারি দিয়ে দিছে, মানে এমনভাবে, মানে দেখাইলাম যে আমরা সমাজের সামাজিকতা আছে, এই সামাজিকতারে বিরুদ্ধে, এই সামাজিকতার উপরে গিয়া আল্লাহর দিন রে, আল্লাহর আল্লাহর দেওয়া বিধান রে এস্টাবলিশ করার নাম হইল গিয়া ইসলাম। এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রেরণ করছেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু একটু জি জি আপনারা মাতেন না, আমরা করি আর আপনারা একটু সামনে দিয়া গোক্কা, একটু জায়গা করি দোক্কা, আর পিছিয়ে যারা জায়গা হইতো নাই, দোতালাত ব্যবস্থা আছে, আপনারা দোতালাত যেই থাকি পারবা ইনশাআল্লাহ, এর উপর তালাত তৃতীয় তালাত, একটু সামনে দিয়ে অক্কা, সামনে দিয়ে অক্কা, একটু কষ্ট করি জায়গা দিক, আমরা জায়গা হম, আমরা অনেক মেহমান হল আইসেন, আমরা তারা লাগে জায়গা করে দিতাম, জাজাকুমুল্লাহ খায়ের, আপনারা কষ্ট করিয়া তারা আমরা বাইরে লাগে জায়গা করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার যারা আমরা জায়গা করে দিছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা লেগে জান্নাতও আমরা লেগে জায়গা করে দিই। কারণ এটা এটা কোনো এটা এমন কোনো অনুষ্ঠান নাই যেখানে কোনো কিচ্ছা কাহিনী হওয়া হইব, এটা এমন কোনো অনুষ্ঠান নাই যেখানে আজগবি কিচ্ছু করা হইব, এখানে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হইব, আর কোরআন সুন্নাহ যেখানে আলোচনা করা হয় এখানে আমরা দেখি আর না, কিন্তু আমরার আশেপাশে ফেরেস্তারা এটারে ঘেতা করে রাখছেন, এটারে বেষ্টন করে রাখছেন, এটারে এটা লাগে জিকিরর মাজলিস, আমরা দেশে জিকিরর মাজলিস মনে করলে যে খালি সিল্লাই সিল্লাই জিকির করলে একটারে মনে করেন জিকিরর মাজলিস, সিল্লাই সিল্লাই করা জিকিরর মাজলিসের নাম জিকিরর মাজলিস ঠিক আছে, কিন্তু এটা রসুলের তরিকার জিকির না, এটা লাগে সামাজিকতার জিকির, আমরা যেটা আজকে আলোচনা বিষয় সামাজিকতা, এটা সামাজিকতার জিকির, এটা রসুলের তরিকার জিকির নাই। আর যদি রসুলের তরিকার জিকির না হয়, ইসলামের জিকির না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করতা নাই। যে কোনো একজন মুসলিম ব্যক্তির প্রত্যেকটা কাজ হইলে ইবাদত, প্রত্যেকটা কাজ হইলে গিয়া ইবাদত, ব্যবসা করা ইবাদত, টয়লেটে যাওয়া ইবাদত, ঘুমানি হইলে গিয়ে ইবাদত, গাড়ি চড়া ইবাদত, ইবাদতের বাইরে কোনো কাজও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানের সৃষ্টি করছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবার লাগে। এখন ইবাদতটা হইব যদি এটা ইসলামী তরিকায় হয় তখন ইবাদত হইব, আর ইসলামী তরিকায় না হইলে এটা ইবাদত হইত না। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়ে আলোচনা করাতে আসলাম সামাজিকতার বিষয়টা, ইসলাম হইল কি এমন একটা রিলিজিয়ন যেটা মানুষের সামাজিকতা শিখায়, যেটারে সমাজের সমাজের মানুষের সাথে একজন আরেকজনের রিলেশন শিখায়। আমরার কিছু মানুষ সকলের ধারণা আছে যে ইসলাম যদি ভালো করে বুঝতে আপনি সমাজে থাকতে পারতাম, কিছু মানুষ আছে ইসলাম বুঝিয়ে আনলে এখন হে তার
চাচার বাড়ি যায় না, এখন তার মামার বাড়ি মামার খোঁজ খবর রাখে না, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না, হে ওইল গিয়া এখন মানুষ মানে সুফি যাব গেছে, হে দুনিয়াদারি বাদ দিয়া খালি এখন খরচে হে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার খাম খাজ বাদ দিয়া বই রয়। এটার নাম ইসলাম না, এটার নাম হইল গিয়া সামাজিকতার ইসলাম, এটা ইসলামের ইসলাম নাই, এটা রিয়েল ইসলাম নাই, দিনে হক নাই। এটা আমরা সমাজও এক সময় আসিল যে মানুষ যেতে বেশি ফলেজগার হইলে বেশি আল্লাহওয়ালা হইলে চল্লিশ দিনের লাগিয়ে গাথর ভিতরে মায়ে বই রইত। কয়দিন আগে নবীগঞ্জ একটা এই সুনামগঞ্জ জেলার একটা এই জেলা হইল গিয়া এই একটা মানে ওসমানীনগর উপজেলার এবার শেষ গ্রামের লগে লাগাইল সুনামগঞ্জের একটা গ্রাম, ও গ্রামও গেলাম, এটার নাম হইল কি ফসি গ্রাম। তো এই ফেসি কোন মানুষে কইতে কইতে ফেসি, ও ফেসি গ্রামের মাঝে গিয়া দেখলাম একটা এই খবরস্থানের মাঝে একটা গড় আছে, যে গড় ও এলাকার একজন তথাকথিত বুজুর্গ, তার কি দেখা চল্লিশ দিন আমার ইয়ের মাঝে বই থাকছেন, চল্লিশ দিন নামাজ পড়ছেন করে কেউ জানে না, এনের মাঝে উবারের কোনো সিস্টেম নাই, হিনো যে তাই নামাজ পড় লাগিলা আর অন্য মানুষে নিয়ে খানি দিতা তাই খাইতা, ওগুলো নামাইলে ফরেজ গাড়ি তাই কিতা হয়ে গেছেন, তাই আল্লাহওয়ালা হয়ে গেছেন, দুনিয়াই ছাড়িয়া কিতা গেছেন কি। আমরা দেশে একগুলো মানুষে দাওয়াত দাওয়াত দিতে সময় হয় যে আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই, হয় কিনা না, যে কয় দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়ার যদি মূল্য না থাকে তাহলে দুনিয়া হইলে কি সব থেকে মূল্যবান জায়গা। মানুষ ফার্স্টটা স্তর মানুষের জীবনের মাঝে আছে, একটা হইলে কি রুহর জগৎ আসলো, আমরা আসলাম ইনতাকি আইসি মার ফেটর জগৎ, মার ফেটর জগৎ থাকি এখন আছি আমরা কোন জায়গা দুনিয়াত, আর দুনিয়ার ফলে হইলে কি বারজাখী জিন্দগি শুরু হইব, তারপরে কিয়ামত শুরু হইব। হ্যাঁ, তাহলে এই ফার্স্টটা জায়গার মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হইল কি দুনিয়া। এই আপনার মার ফেটর জগৎ কিতা করছেন এটা আল্লাহ জিকার করতে নাই, রুড় জগৎ কিতা করছেন এটা আল্লাহ জিকার করতে নাই, দুনিয়াতে আপনি কিতা করছেন এটা আল্লাহ জিকার করবা, রটার ফলাফল কি আপনি পাইবা বারজাখী জিন্দগি রটার ফলাফল পাইবা আপনি আখেরাত গিয়া। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? দুনিয়া, দুনিয়ার এই জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো মানুষের কাছে দুনিয়ার কোনো গুরুত্ব নাই। দুনিয়াতে আমল করলে, দুনিয়াতে আপনি খেত করলে, দুনিয়াতে আপনি যদি পরিশ্রম করেন তো এটার রেজাল্ট কি আপনি পাইবা আখেরাতে? তাহলে দুনিয়া সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। এই দুনিয়ার জিন্দগি তৈল গিয়া একজন মুসলিম ব্যক্তি একজন তারই বৈরাগ্যবাদ নাই, আপনি সংসার ছাড়িয়ে দেবা গিয়া ইসলাম ওইটা নাই, আপনি সংসারের মধ্যে থাকতে হইব, বাচ্চায় ফেসাব করে দিব, বাচ্চায় খান দিব, বউয়ে কইব রাতকে কইব খান্দা তাও, বউয়ে কইব খানি আনিয়া দেও, অথা সব প্রয়োজন পূরণ করার ভিতরে দিয়া আপনি আল্লাহরও ডাকতে হইব, আল্লাহর ইবাদত করতে হইব। আপনি যদি এর ভিতরে দিয়ে আল্লাহর ইবাদতের নিয়তে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় আপনার বাচ্চারে প্রতিপালন করেন, আপনার সংসার প্রতিপালন ফ্যামিলির লোকে তাকেন, আপনি দুনিয়াদারি করেন, তাহলে দুনিয়াদারি হইলে কি ইবাদত, বহুর লোকে তাকা হইলে কি ইবাদত, বাচ্চাদেরই পালন করা ইবাদত, আপনার সব যে খাজ হইব তখন কিদা ইবাদত। যদি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, ইসলামী ওয়েতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে ইসলামী তরিকায় প্রত্যেকটা খাজ করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা ইমান আনার পরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হইলে কি সালাত। সালাত হইলে কি একটা সামষ্টিক ইবাদত, কয়েকজনে মিলিয়া করা লাগে, জামাতে পড়তে হয়, জামাতে পড়ার গুরুত্ব আছে, জামাতে পড়ার ফজিলত আছে, জামাত পড়া অত বেশি ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন জামাতে যারা অংশগ্রহণ করতে চায় না তাই তারা গোল ফুড়াই দিতে চায়, তাহলে জামাত অত গুরুত্বপূর্ণ। তো জামাত ইলা একলা একলা পড়েন না, সবে সামাজিক সবে মিলিয়া পড়েন, সবে মিলিয়া পড়েন। জামাত আইয়ালে আপনি খাতার বন্দি হইতা, খাতার মাঝে ইসলামী তরিকা হইল কি ফাওয়ার লগে ফাও খাতার লগে হাত লাগাইয়া দাঁড়াইতা, আর সামাজিক তরিকা হইল গিয়া একজনের ফাওয়ার লগে ফাও লাগিলে বেয়াদবি হইব, খাতার লগে হাত লাগাইলে আপনার সদরির সদরি আলা যাইব গিয়া, বড় লোকের বড় লোকি আলা যাইব গিয়া, এটা তাই ফাঁক ফাঁক করে দাঁড়াইতা, মানে মিস্টার ইবলিশ আওয়াজ আওয়া করতে পারতো। রসুলে কইছেন যে মিস্টার ফাঁক থাকলে কিতা ইবলিশ আয়, আর আমরা সমাজ হইল গিয়া ইবলিশ আওয়ার রাস্তা করিয়ে দিবা, ফাওয়ার লগে ফাও লাগান নেই বেয়াদবি খাওয়া হয়। হ্যাঁ, ফাওয়ার লগে ফাও লাগানি বেয়াদবি, এটা হইল গিয়া আপনার কালচারেলি বেয়াদবি। আপনার নামাজের বাইরে অন্য কোনো জায়গা কোনো মুরব্বীর লাগে খের লগে যদি ফাওয়ার লাগে তো বেয়াদবি, ঠিক আছে কিনা না, কিন্তু নামাজও ফাওয়ার লগে ফাও লাগানি হইল গিয়া আদব, নামাজও ফাওয়ার লগে ফাও লাগানি কিতা আদব, নামাজও খাতের লগে হাত লাগানি হইল গিয়া নামাজের আদব, নামাজের শিক্ষা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন সহিহুল বুখারীর হাদিস। আমরা তো হাদিস হয়ে আনলে মানুষ কত ফেসায়, এদিন এক জায়গায় গেছি, গিয়ে আনলে আমার একটা লিখিত ছোট্ট একটা বই আছে, বই ওকে দেখাইয়া কয় এটার মাঝে যদি কোনো জিনিস ভুল থাকে তো আস্তা বই ভুল, মানে আগে শর্ত কর যে একটা ভুল থাকলে ফুরা ভুল, আমরা শেষ পর্যন্ত কইলাম আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বই বার করিয়াও ফেলা নিয়ে কইল, ওই তো আপনি কইছেন যে হাদিসও আছে ফাওয়ার লগে ফাওয়ার লাগাইয়া লাগাইতে হইব, আর আপনি কইছেন বুখারির হাদিস, লগালগ বুখারিও বার করছে,
বোগারি বারগড়ি একটা মাদ্রাসা, কবি মাদ্রাসার নাম কইয়েন না, বাংলাদেশ মানে সিলেটের একটা বড় মাদ্রাসা, মাদ্রাসার টিচারে মাদ্রাসার খান্দা দেখ বাড়িত কইরা ওই দোকা। আপনি কইছেন হাদিস আছে, হাদিসও আইসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন খাতার সুজা করো, বুখারীর হাদিসও আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতা কইছেন খাতার রে সুজা করো। আর যেই রাবি বর্ণনা করা যে সাহাবি তাইনিটা কইরা আমরা ফাওয়ার লগে ফাওয়ার লাগাই দাঁড়াইতাম, খাদার লগে খাদ দাঁড়াই দাঁড়াইতাম। তো কইল ওই দোকা আপনি কইছেন হাদিস, এটা তো হাদিস নাই, রসুলে কইছেন খাতার সুজা করবার লাগে, রসুলে কইছেন না ফাওয়ার লগে ফাওয়া খাদার লগে খাদ লাগাইয়া দাঁড়াইবার লাগে। তখন আমরা ওটা কইলাম, আমার লগে আরো আলেম আসলা, তো আমার তারা ওটা কইলা যে আচ্ছা সাহাবিও বর্ণনা করলে এইটা কি হাদিস হয় না? এখন আর মাথে না, কইলা যে সাহাবিও বর্ণনা করলে, সাহাবিও কইলে এইটা কিজাত হাদিস হয়, এখন আর হয় না। মানে কিভাবে মানুষের ধোকা দেওয়া যে হাদিস কইছেন, তো হাদিস কইলে তো রসুলের কথা হইতো, তবে হাদিস হইলে কি রসুলের, হাদিস অর্থ হইলে কি কথা, হাদিসে রসুল হইলে রসুলের কথা, হাদিসে সাহাবা যখন হইব এটারে আর বা আর একটা পরিভাষা আছে আসার, আসার কওয়া হয়, কিন্তু এটাও একটা হাদিস। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন কইছেন খাতার সুজা করো, এই খাতার সুজা করাটারে ইসলামরে সব থেকে ভালো বুঝছেন খে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামে, সব থেকে ভালো ইসলামের উপরে আমল করছেন খে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পরে এই ইসলামরে সব থেকে ভালো খারাপ আনছেন সাহাবাই কিরাম, না বাংলাদেশের বুজুর্গ হলে, ইন্ডিয়ান বুজুর্গ হলে, সৌদি আরবের বুজুর্গ হলে, হ্যাঁ খারাপ বুঝছেন সাহাবাই কিরাম হলে, আহলে হাদিসের আলেম হলে বুঝছেন নিবালা খারাপ বুঝছেন, সালফে সালেহীন যে সর্বপ্রথম যুগের সালফে সালেহীন যারা যে সাহাবি তাবেইন তারা বলা বুঝছেন, যে সাহাবিয়ে কইরা রসুলে কইরা খাতার সুজা করো, এই খাতার সুজা করার অর্থ সাহাবিরা কিতা বুঝছেন আর তুমি বাংলাদেশে বইয়া এখন বুঝলা না, কারণ তুমি হিন্দু সমাজে বলছো, তো এখন ফাওয়ার লগে ফাওয়া লাগাইলে বেয়াদবি হয়ে যায়। হাদিসের মাঝে আছে রসুল সাল্লাহ ইসলামের সামনে একজন ফেট গালা দিয়ে উঠে রয়েছে, রসুল সাল্লাহ ইসলামে ফাও দিয়া তারে সিধা করছেন, ধাক্কা দিয়েছেন, ধাক্কা দিয়া কইছেন যে তুমি এলা ঘুমাইও না, এটাই লগিয়া যে কাফির হকলে এলা ঘুমায়, ইহুদি হকলে এলা ঘুমায়, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফাও দিয়া হারিয়ে দিয়েছেন। আজকেও আরব দেশে আসলাইলা মানুষ আছেন কিনা না, আরব দেশে তারা ফাও ফাও লাগানি কিতা বেয়াদবিনি তারা রইল, আইবনি আইবনি ফাওয়ার লগে ফাওয়া লাগানি, আপনি হুতি রয়েছেন মসজিদের মাঝে আইয়া ডাকতো আমরা কেন অন্ধ ইয়া আত দিয়া কইব উঠুকা, তারা ফাও দিয়া কইব ইয়াল্লাহ মোহাম্মদ গুম, কারণ তারা ফাও দিয়ে ফাওয়া লাগানি কিতা না আইন নাই। এখন আপনার সামাজিকতা দিয়ে ইসলাম বুঝতা না, ইসলাম দিয়ে রসুল সাহাবায়ে কেরাম আলাইহিস বুঝছিল না ইসলাম বুঝতা, আমরা এলাকে আমরা জেলা বুঝছি না, আমরা সামাজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। তো সে কথা কথা আসলাম যে সালাতের মাঝে সামাজিকতা আছে সামষ্টিকভাবে, আপনি কাতারবন্দি হইতে এবং কীভাবে কাতারবন্দি হইতে একজন আরেকজনের লগে রিলেশন কিলা তৈরি হইতো, এটা আমরা শিক্ষা দেয় ইসলামে, আমরা নামাজে শিক্ষা দেয় কীভাবে ঐক্যবদ্ধ থাকতা, নামাজে আমরা শিক্ষা দেয় নিয়ম শৃঙ্খলা শিক্ষা, যে কীভাবে ইমামের আগে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তোমার নামাজ সালাত হইতো নাই, যে ইমামের রুকু করলে তুমি রুকু করিও, ইমামের সাজদা করলে তুমি সাজদা করিও, তাহলে এটার নাম হইল কি ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইসলাম নে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা দ্বিতীয় এরপরে হইল গিয়া যে জাকাত আদায় করতা, জাকাত ধনী হলে আদায় করিয়া কিতা করতা গরিব হলেরই দিতা, এটা কোন মানুষ হলেরই দিতা, দরিদ্র মানুষ হলে জাকাতের খাত আছে যে এই খাত সময় তাই এটা খরচ করতা, এটা সামাজিক, তাই নিজে খালি একলা সম্পদের বুক করতা না, সমাজের অন্য মানুষেরও এটা কিতা করতা তার সম্পদের মাঝে শরিক রাখতা। সাদাকা তো আছেই, আমভাবে সাদাকা দিতে পারেন, কিন্তু ফরজ সাদাকা ম্যান্ডেটরি সাদাকা হইল গিয়া জাকাত আদায় করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন সাদকা যখন দেই আমরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সামাজিকতার কত মানে প্রায়োরিটি দিছেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে যদি আপনি সাদকা করেন তাহলে আপনার একটা সওয়াব হইব, আর আপনার যদি আত্মীয় স্বজন দিয়ে আপনি সাদকা করেন তাহলে কি হইব সওয়াব দুইটা হইব, কটা সওয়াব হইব দুইটা আমরা বিশ্বাস করিনি, আপনার বাড়িতে গিয়া হোক যে আমরা আত্মীয় স্বজনকে দেওয়া দরকার, কইব ই আত্মীয় তো আয় না আমার ডাকে, বিপদ আপদে আয় না, ফাঁসলে আয় না, ডাকলে আয় না, কোনোদিন খবর লয় না, তো এর দিতাম খালি যে কো আয় তারে দেও, মানে আত্মীয় স্বজন ছাড়াও যদি খামার মানুষ যে কেউ ডাকে আয় ওগুলো দি ভাই আত্মীয় এর দিতে না, কারণ হে আমার খান্দা খাজাত কম আয়, রসুলে কইছেন তারে কিতা করো দিলে কি দইব দ্বিগুণ সব হইব। এক দুই নম্বর হইল গিয়া সাদকা কর্তা এগুর মানে খামর বিনিময়ে না আল্লাহর বাস্তে, আল্লাহর বাস্তে কি আমরা দেই, আপনি তো দুই টাকা দিলেও কইন দোয়া করিও কিতা কই, আমার কথা বুঝলেনি,
ফকিরে দুই টাকা দিলে কিতা কইন কইন কি না তো আল্লাহর মাস্তি দিছেন না দুয়ার মাস্তি দিছেন দুয়ার বিনিময়ে দিছেন আপনি এর বিনিময়ে কিতা চাইরা দুয়া চাইরা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আপনি কিতা করতা আল্লাহর বাস্তে দিতা আমি আপনার গরিব মানুষরে দিমু পাঁচ টাকা দশ টাকা আমি যা দেই আল্লাহর বাস্তে দিমু আর সাইমু খার কাছাত সাইদাম খার কাছাত রবর কাছাত আমরা রবর কাছাত না চাই এর কাছাতের লগে লগে চাই যাই রবর কাছাত তো চাই চাই কিন্তু তার লগে কই যে দুই টাকা দিলে কই দোয়া করি পাঁচ টাকা দিলে করি দোয়া করি খদু একু দিলে কই দোয়া করি একটু সাহায্য করলে কই দোয়া করিও একজন বুড়া মানুষরে যদি রাস্তা ফাড়ি দিয়া যায় যে মোর বিশ্বাস আমার লাগে দোয়া করি কেন তাহলে আপনি কিতা করলা দোয়ার বিনিময় চাইলা কারণ আমরা বুঝছি না যে এইগুটে যে আল্লাহ রাস্তা গুলা দিতে হয় যে ওই যে তিন ব্যক্তি বিপদের মাঝে ফসলা হুনছেন নি কাহিনী সহিহ বুখারীর হাদিস কিচ্ছা কাহিনী না বুখারীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনজন মানুষ একটা বিপদে পড়ছিল তারা তিনজনে খারে ডরাইয়া তারা এই খাজগুলা করছিল শুধুমাত্র আল্লাহর লাগি বিনিময়ে খার খাজা চাইছিল মানুষের খাজা চাইছিল যে মানুষে তার খামলার খামলাইয়া তার সম্পদ লইয়া গেছে কি তার খাজাত কিছু চাইছে কইছে আমরা কইলাম মানে বেটা তোমার সম্পদ আমি অতদিন ফাড়া দিছি আর অত বড় হইছে একটা পার্সেন্টেজ আমার দিয়ে দাও আমার খর খরচ দিতে না নি আমার যে অন্তত আর কিছু না দেবো আমি তো অতদিন ফালিছি আমারও তো কিছু বেতন আছে ওগুলো দিতে না নি কিন্তু ওই ব্যক্তি কি দেয় কিচ্ছু চাইছে না কেউ দেয় শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির লাগে কিছু চাইছে না ওই ব্যক্তি যে যখন কিতা থেকে আইছে তার যে বনির বনির চাচাত্ত বনির লোকে যখন জেনা করতে চাইছিল অন্ত কি ডরাইয়া খারে ডরাইয়া আইছিল সমাজের খবরে ডরাইছিল সিসি ক্যামেরায় ডরাইছিল খারে ডরাইছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডরাইছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে দোয়া কবুল করছেন তারারে বিপদ থেকে উদ্ধার করছেন কিন্তু আপনি আমি যদি দেখি যে খুব রেয়ার বা আমরা ফাইদামও নাই লাগুন এই বাদত যেটা শুধু আল্লাহর লাগে করছি কারণ দেখা যাইব হইতেটা আমরা কিতা করছি হয় দোয়া চাইছি নাইলে খেউরে গিয়া খইছি মানে আল্লাহরে যে হইতে হইব যে আমি একটা কাজ করিয়া হইতে হইব যে এটা শুধুমাত্র আল্লাহর লাগে করছি এই ধরনের আমরা কাজ এলা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক এটা আমরা যেন সামাজিকভাবে কিতা করি যাকাতের ক্ষেত্রে সাদাকার ক্ষেত্রে সামাজিকতার কথা আছে সিয়ামের ক্ষেত্রে আমরা সবে মিলিয়ে সম্মিলিতভাবে সিয়াম পালন করি আমরা সালাত তারাবি পড়ি এভাবে এই লগে আমরা সামাজিক রিলেশন তৈরি হয় ইবাদতের মূল ঈদের নামাজ তো এই লগিয়া খুশি ঈদের খুশি শেয়ার করতা যেহেতু কুরবানি ঈদ মাংস বিতরণ আছে রমাজানের ঈদ ঈদের মাঝে কিতা নাই মাংস বিতরণ নাই এনে কিতা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরজ করে দিয়েছেন কিতা ফিতরা ফিতরা আমরা কিতা করতাম শেয়ার করতাম গরিব হলে যাতে আমরা লোক এটা শরীক হইতো পারে এইভাবে ইসলামের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে একটা বাচ্চা জন্মগ্রহণ করলে এটার কি লগে কিতা একটা আছে আকিকা আছে আকিকা মাংস আপনিও খাইতে পারবা আপনার আত্মীয় স্বজন সচ্ছল অসচ্ছল সবে খাইতে পারবা কারণ আপনি শেয়ার কর্তা এটাই লগে সামাজিকতা কিন্তু আমরা আমরা ইসলামের সামাজিকতা থেকে আমরা কিতা করছি অনেক দূরই হরি গেছি অনেক দূরই হরি গেছি ইসলামের সামাজিকতা তাকিয়া আমরা দেখা যাইব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মৃত্যুবাড়িরও কিছু সামাজিকতা কইছেন কেউ যদি মারা যায় তারে কিতা কর্তা মারা বাড়িত গিয়া খাইতা মরা বাড়িত গিয়ালে কিতা কর্তা মরা বাড়িতে খাইতা না খাওয়াইতা খানি লইয়া গেছেন নি মরা বাড়ি গুলোতে এমনি অন্য সময় মরা বাড়িত মরা যে বাড়িত মানুষ মারা গেছেন এই বাড়ি যদি অন্য সময় আপনি যাই মরা মৃত্যু বাড়ি ছাড়া আপনার ফুফুর বাড়ি হোক আপনার মামার বাড়ি হোক অন্য সময় যাইতে সময় অন্তত পক্ষে ব্রেড একটা লইয়া যায় বিস্কুট এক প্যাকেট লইয়া যায় কিন্তু যেদিন মারা যায় এদিন কিছু লইয়া যায়নি না এদিন কিছু লইয়া যায় না অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে মানুষ যখন মারা যায় তখন তিন দিন পর্যন্ত তারার বাড়িতে খানি ফাটাইতা কয়দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত কারণ ইসলামও শুধুমাত্র স্বামী মারা গেলে চার মাস দশ দিন শোক পালন করা যায় এছাড়া স্বাভাবিক অবস্থায় তিন দিনের বেশি শোক পালন করা যায় না তো তিন দিন পর্যন্ত হি বাড়ির মানুষ শোকাগত থাকতে পারে এটা তারা এই তিন দিন পর্যন্ত দুনিয়াদারি ভুলিয়া থাকতে পারে যাতে দুনিয়াদারি ব্যস্ত না হয় তারা এই শোকাহত থাকে এর জন্য তিন দিন পর্যন্ত তারা বাড়িতে খানি ফাটাইতা আমরা এক দিন ফাটাই আনলে এক ফাটাই আনলে হেরান হয়ে যাই যদি কেউ কয় তিন দিন ফাটাইবার লাগে গর কইবা খালি আমরা ফাটাইন লাগবো নি আর আশেপাশে মানুষ নেই নি হয় কিনা না বিশ্বাস হয় না হামলা এগো গরু আনকা রুজোর হামলা রুজোর হামলারে কিতা কর্তা রুজোর হামলাত আমরা এটা সাধারণত আমরা গ্রাম ওইদাত রুজোর হামলারে কোনো খানি দিন না কোনো এলাকাত আছে রুজোর হামলারে পয়সাও দিতে হইব খানিও দিতে হইব তা আমরা এটা এলাকাত হইল গিয়া রুজোর হামলারে কিতা করেন না খানি দিন না কিন্তু কেউ যদি কই যায় যে আমরাও তো খাইয়ার তোরা খানি দেবো হ্যাঁ তারা পয়সা দিয়ে নেন কিতা জবাব হয়
তারে পয়সা দিলে নানি মানে হইল গিয়া যে সে তো পয়সা ফার ই আবার খালি দিতে হবে না তার বিনিময়ে হে ফার যে আমরা যে আল্লাহর বাস্তে তারে খাওয়াই আমরা সবে খাইয়া বেটা খাম করছে সে খাওক এই যে চিন্তা আর কি আমরা কিছু প্রত্যেকটা বিনিময় হইলো কি স্বার্থ মানে আমার স্বার্থ আছে কিনা না প্রত্যেকটা ফাড়া মারতে আমরা চিন্তা করি পুরুষ হক্কা আর নারী হক্কা নারী হকলের মাঝে আরও বেশি পুরুষ হক্কা আর নারী হক্কা দেখো মানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাইব যে আমরা স্বার্থ ছাড়া এক ফাও আগুয়াইতে রাজি নাই সম্মানিত উপস্থিতি মরামারিতে হইলো কি আমরা সিন্নি ফাড়াই মানে খানি ফাটাইতাম আমরা কীতা করি মরামারি তিন দিন ফরে গিয়া হয় যে তুমি তাই সুখ শেষ হয়ে গেছে এখন আমরা খাওয়াও আর আমরা খাওয়াই মুখ কুনিষ্ঠ আইলে যে এটা সব আইসে হিন্দু আনি থাকে হিন্দু সামাজিকতা থেকে আইসে যেহেতু আগে কাঙ্গালি বুঝ আছিল তারা মারা গেলে মানে যারা গরিব মানুষ ইয়া খাইতো তারা হয়তো কাঙ্গালি বুঝ তো কাঙ্গালি বুঝও যেগুলো হানি আসিল সিন্নি আসিল তারপরে আখলা এই তারপরে কুইয়ার নাইকল ফল ফ্রুট আমরা ওলা কাঙ্গালি বুঝিল কি তিন দিনের দিন ও সমান ওলা তিন দিনের দিন আখনি খাইনি যেন করেন তিন দিনের দিন আখনি খাইনি না আখনি কোন দিন নিব চল্লিশার দিন নিব কি আখনি এটা হইলে গিয়ে তার আর হন্তা কি আমরা শিখছি দশাত বামন আর চল্লিশাত মোল্লা বুঝছেন না তারার দশ দিনের দিন আইন আর আমরা চল্লিশ দিনের দিন আইন তা আল্লাহ সুবহানাহু তাআলা বুঝার তৌফিক দান হোক আপনি আপনার পিতা মাতার লাগে মারা গেছেন আপনি ডেইলি দিন না প্রত্যেক দিন ফাললে দিন আপনি নির্দিষ্ট একটা দিনও দিতে হানে এটা তো অন্য সামাজিকতার সাথে মিলে যায় ইসলামের সামাজিকতা আপনি মানুষে খাওয়াইতেছেন খাওয়া আপনি মানুষে খানি প্যাকেট করিয়া মানুষের বাড়ি ফুসাই দিক আপনার বাড়িতে আয়োজন করিয়া আপনি মানুষের দেখাইতেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বুঝার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি আমরা দেশেও অনেক সামাজিকতার আছে এর মাঝে উল্লেখযোগ্য একটা সামাজিকতা হইলো বিয়া ইসলামিকলি বিয়া করতে পারবেন বা ইসলামিকলি বিয়া করতে পারবা আমরা যারা কোরআন এবং সহি হাদিস মানি সবসময় সহি সুন্নার কথা কই হেরারে কই বেদাতি হেরারে কই তুমি দেন বেদাত করো তুমি দেন অতা করো তুমি দেন অতা করো ইসলামও নাই কিন্তু আমরা যদি বিয়া করার যাই এতে দেখা যায় আমরা আর জাগাত থাকি না সহি হাদিস আল্লাহ সহি সুন্নত আল্লাহ রাফে দেন আল্লাহ আমিন জোরে কর্নেওয়ালা এনতেন বিয়ার গেলে জাগাত টিকিয়া থাকতে পারেন না বিয়ার সময় দেখো এই নো ফাগলি কিনিয়া যাই হিন্দু হকলোর ফাগলি লাগান ফাগলি কিনতে বিয়ার দিন দেখবা এন্ডো গীতা সেন্টার যাওয়া লাগে বিয়ার দিন এলো গিয়া এন্ডো গীতা করা লাগে এন্ডো বিয়ার অনুষ্ঠান আলাদা করা লাগে ইসলামও বিয়ার অনুষ্ঠান কথার ভাবে যে বরর ফক্কা ইয়া খৈনার বাড়ি খাইতা যে বিয়ার অনুষ্ঠানও যে খানি খাই নিটাও যৌতুক আপনি কইবা আমি যৌতুক নেই না কিন্তু আপনি 50 জন লইয়া গিয়া খাই নিটাও একটা যৌতুক এটা খানির যৌতুক আপনি হয়তো টেলিভিশন আনরা না আপনি হুন্ডা আনরা না আপনি ফ্রিজ আনরা না কিন্তু আপনি খানি মানুষের কিতা কররা খানি নিয়ে খাওয়াইরা আপনার নিজের পয়সা দিয়ে খাওয়াইতে আসলা আপনার ইসলামে কিতা কইছে আপনি খাওয়াইতা সামর্থ্য থাকলে খাওয়াইবা নাহলে মুরুখ জব করে খাওয়াইবা একটা মুরুখ জব করে খাওয়াইবা আর যদি সামর্থ্য থাকে আপনি গরু 10টা জব করে খাওয়াক কিন্তু আপনি আপনার কুটুম্বরে নিয়ে খাওয়াইরা আর জন্মের বাড়ি এটা হইলে কি আমরা সামাজিকতা এটা ইসলামের সামাজিকতা নাই এ ধরনের আমরা সামাজিকতা যদি বিয়ার ক্ষেত্রে দেখি বিয়ার ক্ষেত্রে আমরা সামাজিকতার অভাব নাই তা আপনারা সবে জানোনি তা কইনা নশা দেখা ইসলামিক সামাজিকতা কইনা নশা কী হইতো বিয়ার আগে কথাবার্তা হইতো একটা সেশন হইতো যেন তারা একজন একজনের পরিচিতি হয় যে বিয়ার উদ্দেশ্যে ছেলে এবং মেয়ে দেখা করা ইসলামের জায়েজ আছে কিন্তু আমরার সামাজিকতা হইল গিয়া ছেলে মেয়ে দেখা করলে হইতো না ছেলে খুব বেবুজ একে বুঝে না যাইতে হইব বাফ লগইয়া বাফে কইবা আমি যদি না দেখিতে হইব আমার এক ছেলে এটা কইল বিয়ার বিয়ার মাতের তো এখন আর মাতি না আমি বিয়ার মাতো অংশগ্রহণ করি না কেউ দেয় ফয়লা গিয়ালে দেখা যাইব ইসলামিক ও তো কইলাম রাফেদিন পার্টি আমিন বিল জারি জাহের পার্টি সহি আকিদা পার্টি সবটা ঠিক আছে একটু দূরা মাতার পরে উঠিয়া এখন উঠিয়া কইলে আমার আব্বার লগে একটু মাতকা বিয়ালে আব্বা উঠিয়া কইলে যে ফইনা গিয়া তো আমার দেখতে হইব কারণ আমার আগর বৌরে আমি দেখি আনছি ই বৌরে আমি দেখি আনতে হইব মানে ফইল হইল গিয়া কিতা ইসলামিক সামাজিকতা না অন ইসলামিক সামাজিকতা দিয়ে শুরু হইতো ফইল অন ইসলামিক সামাজিকতা যে বাপে গিয়া দেখতে হইলে গিয়া বাপর যদি ফসল লাগে যায় সে টাইম বিয়া করার অফার দিলে দেখতো তো যে ফসল যে পছন্দ করতো হে তো হইলে কি আমরা অবস্থা মহিলারা যাইতে পারে কিন্তু পুরুষ হয়ে গিয়া দেখার ফ্রেন্ড বন্ধু বান্ধব দিলা ভাই এক জায়গায় গেছিল এক জায়গায় গিয়া আমরা বন্ধু মানুষ সেই আকিদার সে বিয়াদ গেছে বিয়াদ গিয়ে আনলে কইনা দেখার সময় আইসে যেহেতু তখন তো আগে থেকে প্ল্যান করা হয়েছে যে আগলো বররে অন্তি ডাক দিন নিবা গিয়া তো বররে যখন নিশেন গিয়া দাম দুলাবাই উঠিয়া হয় একে লোক ওই কইনা দেখাত হ্যাঁ আমারে নিল না বেটাও তুই গুছা করে আইছি আমি আইলাম কি করতে আমারে
যদি দেখতে না নেতে আমার আমার জায়গা গেল গিয়া তৈল আমার ইজ্জত বেস্টিস থাকলো জাহেলি সমাজ আমরা আল্লাহ আল্লাহ হেফাজত করুক আমরা তারপরে এইল গিয়া চিনি ফান ফান চিনি খুন খুন ঠিকর অনুষ্ঠান এই অনুষ্ঠান পয়সা আলা থাকলে দেখা যায় যে মানে গরিবর এক বিয়ার খরচে গুতই যায় আইবা দুই বাটি কইনার পক্ষ আইবা নশার পক্ষ এক জায়গায় মিলিত হইবা হয় নশার বাড়ি বা কইনার বাড়ি দুই পক্ষর মানছে কোন নিয়ত দেখা কিলা ইন কিতা করা যায় ইরা সম্পর্ক সৃষ্টি করা যায় ইরা কিতা করা যায় ইরা বিয়া কিলা হইত খিলা আনুষ্ঠানিকত হইত মোহর কিত হইত তা নির্ধারণ করা যায় না তো অনুষ্ঠান হইলে কি সম্পর্ক সৃষ্টি করার অনুষ্ঠান সত্যি কিনা না কিন্তু লইয়া যায় ইরা কইনার পাটি আনবা সব থেকে জাজরেল তান ফ্যামিলির মাঝে ফেসাইয়া দেখে মাততে পারে ওগুরে তো গাইয়া বার করি ওগুরে লইয়া আইবা হাসা কিনা না আর দামান্দর পাটি ওসব থেকে ফেসাইয়া দেখে মাততে পারে ওগুরে লইয়া আইবা মানে তার এক মাতে বেড়া লাগি যায় তার এক কথায় একটা কথা মাতবো আর ইনোমাইল লাগি দিব ওলা মানুষ যদি ওপাটি লইয়া আইবা যাইরা সম্পর্ক করার আর নিয়ত হইলো কি যুদ্ধ করা সত্যি কিনা না যাইবা কইবা যে আমরা উইন খুব ভালো বাজেন বা মাথা পারেন তাহলে লইয় আমরা তো মাথা পারতাম না হ্যান্ডে লইয় লইয়া ইয়া কিতা করবা ইন ইয়া একটা যুদ্ধ শুরু হইব টানাটানি শুরু হইয়া তারপরে সম্পর্ক হইতো আমরা অবস্থা দেখো এটা হইলো কি আমরা কালচার এটা ইসলামিক কালচার নাই তারপরে যদি আমরা দেখুন যে মোহর নির্ধারণ মোহর নির্ধারণ করা গেলে দেখবো মানে গিয়া কইবা যে ফাতেমি মোহর দিলে বেটিন তোরা টকাইবার লাগিয়া কইবা ফাতে তান ফুয়া আলী নাই আর যেগুলো বিয়া করা গিয়েও ফাতেমা রাধি আল্লাহ আনার কালচার খাইছে তোর লগে একজোরাও মিল নাই কিন্তু সাইরা অন যে কিলা মোহর রেখমানি লাগে কইলা ফাতেমি মোহর এটা শিয়া অকল থেকে আইছে এটা আহলে সুন্নতাল জামাতের এটা আকিদা নাই যে ফাতেমি মোহর দিতেই হইব যদি মোহর দিতেও হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা উত্তম নমুনা হে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেলা মোহর দিছেন ওলা দিতে হয় ফাতেমি মোহর কানে কিন্তু শিয়া অকল থেকে আইছে রাশিয়া থেকে আইসে কইতা জয়নবী মোহর দিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবথেকে বেশি মোহর দিয়া বিয়া করছেন লাগিয়া জয়নব রাদিয়াল্লাহু আনহারে কারণ হেতু তান পয়সা সম্পদ বাড়ছিল তখন তাই বেশি দিছেন বেশি দিয়া বিয়া করছেন তাহলে আমরা কিতা কই কিভাবে বেটিতে ঠকানি যায় অনগিয়ালে শুরু হয় সম্মানিত উপস্থিতি তারপরে তো আপনি তো জানেন এটা আমি মারতাম নাই গায়ে হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান তো সব আইসে ফুরা হইল গিয়া দাদাদের কাছ থেকে এটা তো আপনারা সবাই জানেন তারপরে বিয়ার অনুষ্ঠান বিয়ার অনুষ্ঠান আইয়ালে দেখবা যে কইবা যে মেয়ের কাপড় কিনতে হইব মেয়ের কাপড় কিনতে হইব খারা কিনতে মেয়ের কাপড় ছেলের পক্ষ আর বাজারও যেতে যাইবা মেয়ের পক্ষর প্রতিনিধিও কিতা করতে হইব যাইতে হইব তো অন জেগিরে ফাটাইবা যে গিয়ে কাপড় উপর বালা বুঝে বুঝছেন নি বালা তামে কাপড় বুঝে ওগুরে দিয়ে ফাটাইবা এটা সালা কিও আছে দোকানও লেগে যাইবা গিয়া কারণ আমরা তো ও সমাজও বড় হয়েছি তো জানি দোকানও গিয়া দোকানদারে আগে সত্যি হওয়ারই কইবা দোকানদারে এখন যেখান ফার্স্ট টাকা এখানে কইব 500 টাকা যেখান ফার্স্ট টাকা এখানে কইব 50 টাকা কইয়া আনলে বাঁধে এসে পয়সা দিতে সময় তলে দিয়া কমাইয়া দিবা আর এনে কইবা আমরা বাঁধে দিই মনে কইয়া কিন্তু লইয়া গে লাগে মানে দুই পক্ষ যাইরা যে খিলা হেরার উপরে সম্পর্ক সৃষ্টি করার গিয়া সব জায়গা কিতা হর আমরা সামাজিকতা হইলে কি খিলা মাইল লাগাইতাম খিলা হকুর কাছ থেকে বেশি পয়সা আদা করতাম বেশি খরচ পয়সা খরচ করাইতাম বেশি পয়সা দিয়া যদি একটা কিতা করে আনি যায় সারিলো আনি যায় তো কইবা বাবা পাক্কা বালা খাম করছে এরে কইবা থ্যাংক ইউ ধন্যবাদ তোমার যে খাম হয়েছে আর ছেলে যখন যাইব কুট ছেলেরও কইবা কুট ফিন্দিয়া দিতা ফিন্দিয়া দিতা তো কুট ফিন্দিয়া দিতে গেলে ইনও লইয়া দিবা এমনে ঘুরে যে দেখিয়ে পালা দামি কাপড় একটা চয়েস করতে পারে কইবা না ও আজকে দিছে ঠিক আছে তার দানো পয়সা আজকে দোকা জেলাসি সামাজিকতা যে আমরা ইসলামিক ইসলামিক জিনিসের জিনিসে কিভাবে হইব ইসলামিক জিনিস কিভাবে হইব ইসলাম হইলো গিয়ে দুইজনের ভালোবাসা সম্পর্ক হইতো দুই ফ্যামিলির মাঝে সম্পর্ক হইতো এখান থেকে একটা পরিবার গঠন শুরু হইতো আর আমরা এই গিলা শুরু করি আর দেখো যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা কইবা যে কিতা করি আর তারপরে দেখো শাড়ি কিনা গিয়ালে কইলা যে ফুফু ওড়ি আসেন তার লাগে এখন শাড়ি দেখা তে মামি ওড়ি আসেন তার লাগে এখন শাড়ি দেখা বুঝা যায় এটা ফকির আর কি ওজাত যে তারা কাপড় ইন দিবার আর কোনো তফিক নাই এখন ও বিয়া উপলক্ষে সবে অমুকর দক্ষা অমুকর দক্ষাতে হেসে এখন কইলা যে ফুয়ার দক্ষাতে হেসে কইলা ফুয়ার কোনো নাতি আর হয়ে গেছে তো একু ফেটার ভিতরে রয়েছে তো ওগুলো লাগে একটা দক্ষ এইভাবে মানে সবর লাগিয়া কাপড় কিনা হইব বুঝছেন নি তো কাপড় কিনার পরে আমি আমরার আমরার সমাজে যেটা দেখছি কাপড় কিনার পরে বিয়ার পরে আবার তস হইব যে কাপড় নিছেন 10 খান আংটি আইছে 5টা তো বাকি 5টা আংটি আইলো না কইনারে বিয়ার পরে বেইজ্জত
সৈন্যার লগে আর একজন আইন তেনে শুনাই নাই কইবা ইতা কিছু জানেন না, কিতা দিলা দেখলাই নি, দশখান শাড়ি দিলা আমরা কাছ থেকে আর মাত্র ফাঁসটা আংটি দিছন, ইতা তো বড় মানে খঞ্জিস, ইতা কিচ্ছু জানেন না, আমরা বেজাগাত গেছি কি অলা কইবা আর সৈন্য বেটি একলা একলা বইয়া খান দিব কইব কোন জায়গাতে আইলাম রে মোনা ফেলে রুলিং শুরু হয়ে গেছে। আর এতেন খুব এতেন একজন আরেকজন চক্কি আনি কইরা দেও আরো করে আনবা যে কি পালা করে দিতে পারে, আশেপাশের বাড়ি থেকে হায়ার করে আনবা যে কি পালা করিয়া মানে সুন্দর সুন্দর করিয়া মারতে পারে। এর আগেও দেখছি যে কিতা করতা যে গীত গাইতা, গীত গাইতা নানি তো গীতর মাঝে আছে যে গীতর মাঝে গাইতে গাইতে গানের তালে তালে আর কি হেরারে কুটা দিরা, গানের তালে তালে এমন ভাবে গীত গাওয়াইব যে গীতের মাঝে হেরারে খাওয়াইব যে কইনার বাফে বুঝেন না, মায়ে বুঝেন না, ফুফিয়ে বুঝেন না, মামিয়ে বুঝেন না, আল্লাহ আর কি গীত হইব। এই লগে আমরার সামাজিকতা আল্লাহ সুবহান ও তাআলা আমরার বুঝার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি। তারপরে দেখো বিয়ার অনুষ্ঠান, বিয়ার অনুষ্ঠানও আইলা কইনার পাটিয়ে দামান্দর পাটিরে কইছে না আমরা বাড়ি খাইবা, আই আল্লাহ খাইতে আর দেয় না তুমি উবাই থাকতে হইব, মুরব্বীয় পারমিশন দিবা তারপরে হামাইবা, মুরব্বী পারমিশন দিলে হইতো না, মুরব্বী গাঁওয়ের মুরব্বী হলে সবাই বইয়া কইবা যে হামাই জক্কা, হামাই জক্কা কইলে হইছে না, এখন হইল কি চেংড়া ফুলা ভাঙতে কইব না হামাই দেয় নাই মুরব্বী হলে আমরা মানি না, আমরা আর কিতা করতে হইব গেট পাস দিয়ে হামাই দেব, মুরব্বী হলে পারমিশন দিলে আইসন গাড়ি থাকিলে আমি যাইতা দামান গাড়ি থাকিলে আমি আইসন, এখন দেখো গেটের মাঝে ফিতা বান দিয়ে বই রইছেন যে এখন ফিতা কাটিয়ে দেয় হামাই দেব, পয়সা দিয়া ট্যাক্স দিয়ে হামাই দেব, এটা হইল কি আমরা সামাজিকতা, এটা কি সামাজিকতা দিতে পারে ইসলাম এই ধরনের সামাজিকতারে গ্রহণ করে না। তারপরে আমরা মানে এরপরে থেকে প্রত্যেকটা ক্ষেত্রে ফয়লা দিন আইয়ালে অনেক জায়গাতে আছে আপনি দিদা আছে কিনা না, আগে আসিল আগে আরও বেশি আসিল এখন অনেকটা ইতা জাহেলিয়াত কমছে আলহামদুলিল্লাহ, আগে আমরা দেশে কন্যা নিজে আগে ইমান ফাক্কা আসিল আর গড় খাসা আসিল, আগে ইমান আরও ইন্দুয়ানির লোকে বেশি মিল আসিল, আগে ইন্দুয়ানির লোকে আরও বেশি মিল আসিল, ইন্দু হকলে তারার কইনারে আনলে তারা ফয়লা দিন বাইনার লোকে থাকতে দেয় দামান্দর লোকে থাকতে দেয় না, আমরা মুসলমান সমাজ ফয়লা দিন আইয়ালে ছোটো বাচ্চাগুলো লোকে থাকতে দিবা বা হড়িয়ে লইয়া বই রইবা বা নন্দর কাঁদাত হতিবা দামান্দর কাঁদাত ফয়লা দিন যাওয়ার চান্স নাই। তারপরে বাসর গরো, বাসর গরো কিতা করবা, বাসর গরো যখন কইনা নেশা যদি এখানে হইন তে দরজার মাঝে জানালার মাঝে উবাইয়া খান ফাতাইয়া হুনরা সুগল করি কররা খান্দা খান্দাই হুনরা যে কিতা ইতাই মাত হইন কিতা করইন আছে কিনা না, এটা আছে এখনো আছে। তারপরে কইনা ইয়া হামাইতা কইনা হামাইতে সময় কইনারে কিতা করতে হইব ওয়েলকাম জানাইতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আই গেছেন এই দোয়া না পড়ি আমরা কিতা করতে হইব কইনার ফাও দইতে হইব কইনারে মিষ্টি খাওয়া হইতে হইব, এই ফয়লাতে কিন্তু যদি মিষ্টি খাইয়া ঢুকেতে মাত মিটা হইব ঠেঙ্কা যদি তা খেতে ও একদিনে মিটা হই যেত মিষ্টি খাওয়াইয়া, তো সিনে খাওয়াইয়া কইবা সিনে খাওয়াইয়া আনো আনি আনলে তো কইনা নশা এখানো তো হনো করছেন একবার তো ইনো আর আবার সবাই মিলিয়ে এখানো কররা ভিডিও কররা আজ খাইলে লেগে প্রডিউসারের লেগে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানও কইব যে আপনি একটু ডাইনিং রক্ষা আপনি একটু বাউয়ে রক্ষা তো সাড়ে ঘন্টারে ওলা তো রক্ষা তো আপনার আটতে সময় বেশি স্পিডে আটে যাই একটু আস্তে আস্তে অক্কা ওটা পজিশন হে জেলা কইব আর কি ও ওলা মহিলারে ওটা লইয়া কিতা কররা দেখা যায় একটা বিহাত গেলাম ইসলামিক একজন মহিলা বিশিষ্ট দায়ী তাই বিদেশে খুব দায়ী করেন তার ফুরির বিয়ার অনুষ্ঠানে গেছেন বাংলাদেশের বড় বড় শেখ সকল গেছেন আমারও দাওয়াত আছিল গেলাম গিয়ারলে দেখি হঠাৎ এখন কিতার মাঝে এই এই প্রজেক্টারের স্ক্রিনও কইনা যেন বই রয়েছেন মানে কইনা বইলে তো হন কইনার অনুষ্ঠানও হলো গেলে আপনি দেখতা এই আপনারও তো কষ্ট করার দরকার নাই আপনি পুরুষের হল থেকে বইয়া কইনারে দেখতা পারবা কারণ প্রজেক্টার লাগানি হয়েছে কইনা হলো বোনো আসেন আপনি হল থেকে বইয়া সপ্তাহ দেখতে পারবা হইল কি আমরা ইসলাম মানে ইসলাম হইল কি খালি রাফি হয়ে দেন ইসলাম হইল কি খালি আকিদার মাঝে ইসলাম হইল কি তাওহিদের মাঝে ইসলাম হইল কি আরবি ল্যাঙ্গুয়েজ শিখার মাঝে ইসলাম যে জীবনের সব ক্ষেত্রে হইতে হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে তুমি যদি তোমার জীবন ব্যবস্থা হিসাবে ইসলামরে গ্রহণ না করো ইসলামরে অ্যাকসেপ্ট না করো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সেই ইসলামরে গ্রহণ করতে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওমাইন ইয়াবতাকি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু কোশ্চেন কালে গ্রহণ করা হইতো না কারণ এগুলা থেকে আমরা যদি বারোইয়া না হয় অনেক মুরব্বী আছেন এখন তসবি ফোরডা সপ্তাহ কররা কিন্তু পিছনের জিন্দগি কিতা করছেন ফাউরি লইছেন
তার মনে করতে হইব যে এটার তো আমি আসলাম, আমিও জাহেলিয়াতে আসলাম, এই জাহেলিয়াত থেকে ফেরত আইসেন, ফেরত আইলে তওবা করতে হইব, আল্লাহর কাছে দোয়া করতে হইব, ক্ষমা প্রার্থনা করতে হইব, হাত্তা যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয়েছে আগ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দিতে হইব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করতে হইব, আল্লাহ সুবহানাহু যদি তওবা করেন তবেই না আপনি আমি মাফ হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যথাযথভাবে তওবা করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা সমাজও এই ধরনের মানে আরও কত যে আনুষ্ঠানিকতা আছে, ঘুমাইছেন ঘুম থেকে উঠি আনলে এখন নাস্তা করতা, নাস্তা হইল গিয়া ফকির, ফকির আমরা সমাজের লোক ফকির বড়র বাড়িতে নাস্তা নাই, নাস্তা হইলে আইতে কার বাড়িতে কি খইনার বাড়িতে কি আওয়া লাগে, মানে বিয়া করছে তাই এমন ফকির যে সকালে নাস্তা করাই তো ঘরের আত্মীয় স্বজনরে নাই, হন্তাকি ফরোটা আইতে হইব, হন্তাকি হানি আইতে হইব, তারপরে নাস্তা হইব, এটা আছে নি আপনার এলাকা আছে? আমি এলাকা মানে সামাজিকতার কথা কই আর, তারপরে এইল গিয়া কিতা করতে হইব, বড় একটা মাছ আনতে হইব, বড় একটা মাছ আনি অগু বেটিরে দিয়ে খাটাইতে হইব, বেটি শর্মে গর্মে এদিন সবে মিলিয়া ওদিন মাছ খাট পায়, মাছ খাটিয়া তারপরে মানে খামর উদ্বোধন করা, প্রত্যেকটা উদ্বোধন চলে, প্রত্যেকটা দেখে একটা আনুষ্ঠানিকতা চলে, মাছ খাটবা মাছ খাটিয়া কিতা করবা। ইসলামও এলাকি অলিমা আছে, আমরা সমাজও এখন দেখা যায় অনেক বিহাত অলিমা করে না, মানে এ মানে ছেলে তার খরচ না করিয়া কয় বিয়ার অনুষ্ঠান দিয়ে শেষ করলি তো, মানে হোর পাঠি উঠে দিয়া খাম খালাস, এ খরচ করতো না, অথচ যদি সামর্থ্য থাকে তাহলে অলিমা করতাম, কিন্তু অলিমা করতে গিয়া আপনি এখানেও দেখতা যে অলিমা যেন অন ইসলামিক তরিকায় না হয়, কাফেরদের সাদৃশ্য না হয়, দাদাদের সাদৃশ্যে না হয়, যে অলিমার অনুষ্ঠান করলে আমরা অলিমা করছি, কিন্তু গিয়া দেখা গেলো বেটাইন বেটিন এখানো, বেটিনতে যেন খাই রাখি না, বেটাইন গিয়ে ইজি অ্যাক্সেস, বেটিন তো লাগিয়া সার্ভিস করা বেটাইনতে, তাহলে আপনি অলিমা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা হয়েছে না, ইসলামী তরিকা হয়েছে না। আপনি যদি মহিলাদেরকে খাওয়াইতে চান তাহলে মহিলা সার্ভিস দিয়ে খাওয়াইতে হইব, পুরুষ এবং মহিলার আলাদা রাখতে হইব। আর আমরার বিয়ার অনুষ্ঠানও কিছু ইসলামিক সামাজিকতা আছে, কিতা হইল গিয়া যে খুতবা পড়িয়া কিতা করাইব, বিয়া করা নিয়ে হইব, আর বিয়ার শেষে একটা দোয়া করা নিয়ে হইব, তারপরে খেজুর খাওয়া হইব, ও শেষ ইসলামিক সামাজিকতা, এর ফলে সব হইল গিয়া ইসলামিক সামাজিকতা। ইসলামও হইল গিয়া যে আপনি যদি বড়র বাড়ি যান, অলিমান অনুষ্ঠান যান অথবা বিয়ার অনুষ্ঠান যান, আপনি গিয়া বর এবং কনের লাগি দোয়া করতাম, আমরা দেখা যাইব সহি আমল অনেক দোয়া দূরে ধিকছি, কিন্তু এই দোয়া এখনো আমরা মুখস্থ হইছে না, আপনার আমার মুখস্থ করতে হইব যে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, এটা আপনি যদি মেয়ের সামনে যাওয়ার এই ইসলামে জায়েজ করেতে আপনি যাইবা গিয়া দোয়া করবা, ছেলের সামনে দোয়া করবা, আর আপনি যদি মেয়ের সামনে যাওয়ার অথরিটি না থাকেন, ইসলামক অনুমোদিত না থাকেন গার্ডিয়ান, তাহলে আপনার অবর্তমানে আপনার ওয়াইফ যাইবা গিয়া মেয়ের সামনে গিয়ে এটা দোয়া করবা, ছেলের সামনে গিয়ে আপনি দোয়া করবা। আমরা এই দোয়া তো জানিও না, জানলে না আমল করতাম, আমরা যে কোনো জায়গায় গেলে খানি খাওয়াইলে দেখবো মানে বড় হুজুরাইসার আল্লামা দাহার মহাদ্দিস মুফতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন খানি বাদে কইলা সবাই লইয়া দোয়া করল, খানি বাদে দোয়া করেন যদি আপনি সবরে লইয়া তাহলে রসুলোর সুন্নতের খবর দিয়ে লইলা, রসুল সাল্লাহ সাল্লামর সুন্নত হইল গিয়া খানি খাইতে সময় কিতা কইয়া খাইতা বিসমিল্লা, খানি শেষে কিতা কইতা আলহামদুলিল্লাহ, আর খানি যারা আনিয়া দিছে তারার লাগে কিতা দোয়া করতা আল্লাহুম্মা আতিম মান আতআমানি অস্কিমান সাকানি, যারা নিয়ে সার্ভিস করছে তারার লাগি দোয়া, রসুলের সার্ভিস ম্যানক লোরে টিপস দিতা, রসুলের পয়সা দিয়া দিতা না কিতা দিয়া দিতা দোয়া দিয়া দিতা, আমরা এই খেতি লই আইব তো খেতির মাঝে পয়সা দিতে এখন আর খেতির মাঝে দিন না আগে পয়সা ছাড়তা, আর যখন আপনি আমার আপনি আমার বাড়িতে গিয়ে খাইছেন বা আপনার বাড়িতে গিয়ে আমি খাইছি এটা দোয়া করলাম সার্ভিস ম্যানক লোর লাগিয়া, এখন যার বাড়ি খাইছেন তার লাগি দোয়া করতা না, তার লাগি রসুলের তরিকার দোয়া হইল গিয়া আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম আগফির লাহুম আরহামহুম, এটা হলো রসুলের তরিকার দোয়া। আর সামাজিক দোয়া হইল গিয়া বুজুর্গানে দিনে বা যেন সব থেকে দাঁড়িয়েলা সব থেকে লম্বা নামাজ পড়া পান নামাজ পড়েন যে দোয়া করল তাই সব লইয়া দোয়া হওয়া করিয়া খান্দে কাটিয়া আমি রহমাতিকে ইয়ার আমার রায় নিয়ে মুখ খুঁজে নিল, এটা দোয়া হইব কিন্তু এটা ইসলামিক তরিকা হইতো না, এটা সামাজিকতা হইব, ইসলামিক সামাজিকতা হইতো না, ইসলামিক সামাজিকতা হইলে রসুল সাল্লাহ ইসলামের যে দোয়াই গিয়েছেন ও দোয়া পড়িয়ে আপনি শেষ করতে হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বোঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, ও যে বিয়ার সময় খানি খাফড় কিতা কসলা, বিয়ার সময় খাফড় আপনি কিতা কসলা লইসলা, এখন ফেরতও দিতে হইব প্রত্যেকটা, ধরো যে আমি কইছিলাম যে আপনি দুই টাকা দিলে আপনি এর বিনিময় কিতা চাই, দুই টাকা আল্লাহর বাস্তে দিয়েছেন না দোয়া চাইছেন,
দোয়া চাইছো আমরা বিয়ার অনুষ্ঠানে যতটা দেওয়া হইব প্রত্যেকটা আমরা বিনিময় চাই, আমরা যদি যৌতুক দেই তাহলে এটার বিনিময় চাই, আমরা যদি ব্যাপারী দেই ব্যাপারী হইন যে দামান্দর পার্টি থেকে খাবার নিছেন তো এখন আবার অলিমার সময় কইনার পার্টিতে দিতে হইব, কইনার হোটেলে পিন্ধে দিতে হইব, যে কইনার লগে আইসে তো ওগুরে খাবার পিন্ধে দিতে হইব, বুঝছেন না? প্রত্যেক জায়গার বিনিময় মানে তারা আমরা দিছে ওখানে আমরা ওখানে দিতে হইব, এইভাবে আমরার কম্পিটিশন। এটা আজকালকে গরিব হলে বিয়া করার চিন্তা করতে পারে না, আমরা সমাজের লাইন ফ্রেম তারপরে কোর্ট মেরেজ এটা বাড়ছে এখানে, যে বিয়া করতে গেলে যে রেসপন্সিবিলিটি যে পয়সা খরচ লাগে এটা তা কিন্তু হবাই দিয়ে ফটখরি হয়ে যায় শর্টকাট, যে শর্টকাটটা থেকে মানুষ চলিয়া যান। এটা বিয়া করার লাগবা যে আপনার দেখা যাইব সামাজিকতা অতা অতা করো এগুলো লিয়ে ভাঙি গেলে শেষ কিছু নাই, এগুলো লইয়া ঘুমাই দিরা হুজুরা জানা নিয়ে আখ ফরিয়া ওগুলো লইয়া আপনি ঘুমাই দিরা কোনো অসুবিধা না শর্টকাট হয়ে যায়। তো ইসলামে হয়তো আসিল ইসলামের তরিকা হইল গিয়া যে জেনারে সহ কঠিন করো আর বিয়ারে সহজ করো, ইসলামের কিতা বিয়ারে সহজ করো আর জেনারে কঠিন করো, আর আমরা সামাজিকতা হইল গিয়া জেনারে সহজ করো বিয়ারে কঠিন করো, বিয়া এত কঠিন হয়েছে যে আপনি ইচ্ছা করলে ওইটা কিতা করতে পারত না সম্মানিত উপস্থিতি। এইভাবে আপনার সামাজিকতা চলতে থাকবো, হ্যাঁ চলতে থাকতে থাকতে আখটা যদি এই আম খাটলির সিজন আই যায় তাহলে কিতা করতে হইব আম খাটলি ফাটাইতে হইব, এখন যে বাড়িত ফাটাইতে এই বাড়ির যদি মানুষ তখন তিনজন তিনজনের দিকে ফাটাই লইত নাই ফাটাইতে হইব আস্তা গাঁওয়ালায় জেলা খাইন আস্তা গোষ্ঠীয় জেলা খাইন, মানে আম আর একজনের মানে সম্পদ দিয়া আর একজনের ফল ফ্রুট দিয়া আপনি বেটাগিরি দেখাইতাম, ফল ফ্রুট দিব আর একজনে আর বেটাগিরি দেখাইব আপনি বাটিয়া দিয়া দেখবা নে খুব মানে তার খুব মানে কিতা দেখাইরা মহিলা হলে দেখবা শাড়ি ফেস মারি বান্ধি আর অমুকরে বাটি রা অমুকরে দে অমুকরে দে মানে খুব আল্লাহওয়ালা কাম করা ফরেজগারে কাম করা মানুষের খাওয়াইরা নিজের সম্পদ দিয়ে না আর একজন হয় আর একজনে কান্দি কান্দি আনছে হয়তো খুঁটা মারিয়া কইছেন বউয়ে ফোন দিয়া কইছে যে আমার ইজ্জত যার গিয়া তুমি জানানো হয়তো ছাগল বেসিয়া লই আইছে হয়তো গরিব মানুষ হইলে অনেক কষ্ট করে লই আইছে আর অগু তাই খুব ফেস মারিয়া বাঠিরা বেড়াইতে দেখবা আনে নামাজি মানুষ তাই নবাড়ি লইয়া দেয়া হবাড়ি লইয়া দেয়া আত্মীয় স্বজনের বাড়ি দিয়া খুব ব্যস্ত মানুষের খাওয়াইরা তাই দেখাইরা খুব আমি সামাজিকতা জানি কিন্তু সামাজিকতা করার খাট দিয়া নিজের সম্পত্তি আনা আর একজনের আর একজনের সম্পত্তি দিয়া ডাকাতি করিয়া নিয়া কষ্ট দিয়া করিয়া নিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। তারপরে যদি আইও রমজান মাস তাহলে খাইছে রমজান মাসে ক্ষয় বার নয়া বিয়ে হইলে ক্ষয় বার ফাটানি লাগে পুরানা বিয়া নইলে বিয়া হইলে তো তারপরেও ফাটানি লাগে, হ্যাঁ তে রমজান মাস আই আলে ইফতার তে মানুষ এলে পাঁচজন ফাটাই দিব গিয়া এক গাড়ি গাড়িতে না ফাটাই লইত না, হ্যাঁ তারপরে এটা মানে হিন্দু আনিল খান খই ফাটাই দিব তে ওটা মানে যেটা খাইন না তো ওটা ফাটাই দিব কি ওটা দাদাদের সাথে তো আমাদের মিল থাকতে হবে, দাদাদের সাথে তো আমাদের মিল থাকতে হবে সামাজিকতা, আমরা যে হিন্দু আগে আসতাম এখনও যে হিন্দু খাইস্ট গেছে না এইটার মাঝে দেখো বিয়ার সময় আর একটা জিনিস মিস হয়ে গেছে বিয়ার সময় রুজির একটা বেটাইন্দের একটা রুজির দান্দা আছে বেটিন্দর রুজি কিতা হয় যে বিয়ার সময় যদি খতম বুঝি করা যায় তাহলে খুব ভালো মাল মানি করা যায় যতটা সালাম আংটি হাজার টাকা পাইবা খইনা উক্কা নশা উক্কা, হ্যাঁ আর বাদর দিন তো খইনারে কিতা দেখবা খইনার মুখ দেখা দেখির পয়সাও আছে যে দুলাভাই আইয়া দেখবা তাই একটা পয়সা দিবা চাচা হুরে দেখবা তাই একটা পয়সা দিবা মামা হুরে দেখবা একটা পয়সা দিবা আর খতম বসি এটাও দাদাদের কালচার বিশ্বাস হয় না দেখক কাকে স্টার জলসা কিতা জলসা হিন্দি সিনেমা ইতার মাঝে দেখবা যে ফাওয়াজরি কিতা করে দণ্ড করে ইয়াদের খতম বসি আর তাদের কাছ থেকে এটা শিখছি আর এটা হইলে গিয়া রসুল সাল্লাহ ইসলামের যুগ ইহুদি অকলে এটা করতো আর আজকেও এই ইহুদি অকলের কালচার আমরা ফিরসা বহলের কাছাত আছে যে ভাইদি ফিরাকি গেছে ও ভাইদি ইহুদি অকলের এই কালচার আছে ইবাইদি হইল কি দাদাদের এই কালচার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক কা। সম্মানিত উপস্থিতি এইভাবে আমরা আনুষ্ঠানিকতা চলতে থাকে সামাজিকতা চলতে থাকে যেটা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক আপনার সামর্থ্য থাকলে আপনি দক্ষ আল্লাহর বাস্তে দক্ষ এটাই অন্য জিনিস কিন্তু আপনি বিনিময়ের লাগি দিরা আপনি আমার ফুড়ির মুখ উজ্জ্বল করবার লাগি দিরা কিন্তু আল্লাহর বাস্তে দিছেন না ফুড়ি যাতে খুঁটা না পায় ফুড়ি যাতে কষ্ট না পায় এরদায় দিরা আপনি যে আমার যেন ফেস্টিস বজায় থাকে এরদায় দিরা এটা কোনোটাও আল্লাহর বাস্তে হন না সামাজিকতার লাগিয়ে দিরা ফুড়ির লাগি দিরা দামান্দর মুখ উজ্জ্বল হইতো এরদায় দিরা, হ্যাঁ বেআই বেআইনির মুখ উজ্জ্বল হইতো যে মানুষে কইতা না বড় জায়গার সম্পর্ক করছি তারা থেকে ওলা ফায়দা পাওয়া যায় এইভাবে আসে এইভাবে সামাজিকতা চলতে থাকে ঈদের সময় এলে ঈদের খাবার দিতে হইব তারপরে কোনো সময় যদি বাচ্চা এগু হয়ে যায় তাহলে ওই আলে তো আরাম মুসিবত হিগুড়ে কিতা করতে হইব হিগুড়ে ওইবার আগে খাতা বানানো শুরু হয়ে যায় খাতা দিতে হইব তারপরে ড্রেস দিতে হইব তারপরে তো আইয়া আনলে আকিকার সময় অনেক অপেক্ষা করে যে হোর বাড়িতে কিনে একটা ছাগল গোলায় তারপরে আমার আর কোনো কিতা লাগলো না রিক্স নাই এখন থেকে ফাইল দিলাম এইভাবে
এইভাবে মানে আমরা চলতে থাকে আমরা আনুষ্ঠানিকতা। তারপরে যদি একটু বড় হয়ে যায় বা ছোটবেলাও যদি আপনার মুসলমানই হইন আমরা এটা কিনা কইন খতনা, খতনা যদি দিন ই আর অনুষ্ঠান ইনো আবার কাপড় সুফড় ইনো, এইভাবে আমরা সামাজিকতা চলতে থাকে একেবারে মৃত্যু পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মাঝে প্রবেশ করো, প্রবেশ করো। ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আমরা যেটা কইলাম এটা সামাজিকতা হইলে কি শয়তানের সামাজিকতা, এটা ইসলামের সামাজিকতা নয়। আপনি এটা থেকে বাড়ি এইতেইব, এটা থাকিয়া বারণের ক্ষেত্রে ভূমিকা মেয়েদের চেয়ে পুরুষরা রাখতেইব বেশি। আপনারা যারা ইয়াং মানুষ আছেন, যারা বিয়া করছেন না, যারা বিয়া করছেন তারা এই ভূমিকা নিতেইব। আপনি কইতেইব আপনার হৌররে আপনি আমারে কিছু দিতে পারতেন না, আপনি আপনার যোগ্য একটা মেয়েরে আমারে দিছেন, 18 বছর 20 বছর 25 বছর খাওয়াইয়া একটা মেয়েরে দিছেন, ওটাও বেশি আর কিছু দেওয়া লাগতো না। আপনার এটা ভূমিকা নিতে হইব। আপনি কইতে হইব যে আমার বাড়ির জন্য আপনার বাড়িতে কি কোনো জিনিস নাই সামাজিকতার নামে? আপনি যদি দিতে চান তো আপনি বিয়ার সময় সম্পদ দেন, এখানে আপনি অন্য সময় দিতে পারেন না, আপনার দামান্দার বাড়ির অন্য সময় ফাটাইতে পারেন না, আপনি ইফতারির সময় দেওয়া লাগে এখানে অন্য সময় দিতে পারেন না, আপনি যদি অভাব দেখেন তো যে কোনো সময় তো দিতে পারেন আপনার এই অভাবী মানুষের। আর অভাবী মানুষ হিসাবে ফুয়ারে যদি দেন, ফুড়ির বাড়ি যদি দেন তাহলে এটার দ্বিগুণ স্বভাব আপনি পাইবা, কিন্তু এটা আনুষ্ঠানিকতার নামে যদি দেন তাহলে এটা স্বভাব তো পাইতে নাই, বরং এটা এটা কিতা হইব অনিসলামিক কালচার, অনিসলামিক সামাজিকতা হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা অনিসলামিক সামাজিকতা থাকি, অনিসলামিক কালচার থাকিয়া বারো ইয়া ইসলামিক কালচার চর্চা করার তৌফিক দান করুকা। আমি যেটা কইলাম আমার আমল করার তৌফিক দান করুকা, আমরা সবরে আমল করার তৌফিক দান করুকা, আমরা যারা মারা গেছেন তারা মাফ করে দেখা, যারা জীবিত আছেন তারা কোরআন সুন্নাহ জীবন যাপন করার তৌফিক দান করুকা, আমরা যারা মাঝে অসুস্থ আছেন তারা শিফা দান করুকা, আমরা মাঝে যারা ঋণগ্রস্ত আছেন তারা ঋণমুক্ত করে দেখা। আজকের এই আয়োজন যারা বিভিন্নভাবে শ্রম দিছেন, মেহনত করছেন, আল ফাউজান এডুকেশন সেন্টার যারা বিভিন্ন দায়িত্বশীল হল তারা অনেক ফেরেশানি ইয়া অনেক আগে থেকে খাম করে ইয়া প্রোগ্রাম করার চেষ্টা করছেন, আল্লাহর ইচ্ছায় প্রোগ্রাম এই জায়গাতে হয়েছে না অন্য হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা এই প্রোগ্রাম রে সাকসেসফুল করে দক্ষা। প্রোগ্রামের সাথে যারা জড়িত আমরা খালেসভাবে কাজ করার তৌফিক দান করুকা, আমরা ভুল ত্রুটির আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দক্ষা, এবং আল্লাহ সুবহানাহু তাআলা এই প্রোগ্রাম থেকে আমরা উপকৃত হওয়ার তৌফিক দান করুকা দুনিয়া এবং আখেরাত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।